হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টার ফোর্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। ফ্রেন্ড, ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি রিলিজ করে দেওয়া হয়েছে। সিম্পলি তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 1 ডিসেম্বর থেকে, এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু 30 ডিসেম্বর পর্যন্ত। ওকে, তো অনেকগুলি হাতে সময় দিন রয়েছে তোমাদের, তো কী কী যোগ্যতা চাইছে এ টু জেড তো শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফুল ভিডিওটি দেখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো আমি আছি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে নিচে স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল এন্ট্রি অ্যাপ্লিকেশন ওপেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিইসি 10+2 49। ওকে, তো এই নোটিফিকেশনটি ডাউনলোড করে আমি তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রত্যেকটি ফোর্সের নিউজ তোমরা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল, ওকে, আমাদের ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেল থেকে। ওকে ফ্রেন্ড, তো বিনা পয়সা পে করে তোমরা কিন্তু এরকম ফোর্স রিলেটেড খবর পেয়ে যাচ্ছ। ওকে, আমি তোমাদেরকে কোনো ফেক ইনফরমেশন দেবে না। ওকে, তো এটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান আর্মি পার্মানেন্ট কমিশনের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে 10+2 টেকনিশিয়াল এন্ট্রি স্কিম, অর্থাৎ সিইটি স্কিম। ওকে, তো তোমাদের এখানে কিছু কিন্তু মেল প্রার্থীরাই, আনমেরিড মেল প্রার্থীরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের যে যোগ্য চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাকে 10+ অর্থাৎ 2 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কিন্তু জেইই মেন এক্সাম তোমাদেরকে দিয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ড, তোমাদের যে বয়স চাওয়া হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 16.5 থেকে 19.5 বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, বয়সের কোনো কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে না। ওকে, 2 জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে যদি তুমি জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের চাওয়া হয়েছে, অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের কিন্তু এখানে 60% নাম্বার কিন্তু চাওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্টে। ওকে, এবং তোমাদেরকে ক্যান্ডিডেটকে মাস্ট হ্যাভ অ্যাপিয়ার ইন জেইই মেন 2022 অবশ্যই তোমাকে দিয়ে থাকতে। দেখো ফ্রেন্ড, তোমরা অবশ্যই অনলাইন আবেদন করো, এটা কিন্তু খুবই একটা ভালো পোস্ট। ওকে, অফিসার লেভেলের পোস্ট, টোটাল কিন্তু তোমাদের 90টি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র এখানে আনমেরিড ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে সিলেবাস এবং তোমাদের যে যখনই তোমরা এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ সব কিছু কমপ্লিট করতে পারবে তখন তোমরা বড় বড় একটি পোস্টে যেতে পারবে, লেফটেন্যান্ট পোস্টে তোমরা যেতে পারবে, ক্যাপ্টেন পদে তোমরা যেতে পারবে, মেজর, লেফটেন্যান্ট কর্নল, কর্নল, ওকে, ব্রিগেডিয়ার, এইসব বিভিন্ন পোস্টে বিভিন্ন অফিসার লেভেলে তোমরা কিন্তু যেতে পারবে। ওকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এইসব পদে কিন্তু যেতে পারবে। ওকে, তোমাদের যে ফ্রেন্ড সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি আমি তোমাদের কিন্তু এক নজরে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এই নোটিফিকেশনটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন হয়ে যাও, বা তোমরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এবং তোমাদের যে অনলাইনে আবেদন করতে হবে, ওকে, এটি তোমাদের সাফ সাফ জানিয়ে দিচ্ছি। ওকে, অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, একটি ভালো সাইবার ক্যাম্পে তোমরা যাবে, সেখান থেকে তোমরা ভালোভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে ভালোভাবে। দেখো ফ্রেন্ড, এটি তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস যে তোমাদের কমপ্লিট করতে হবে, তোমাদের কিন্তু ডাইরেক্ট এসএসবি ইন্টারভিউ দিতে হবে, তোমাদেরকে কোনো কিন্তু এক্সাম দিতে হবে না। ওকে, অর্থাৎ তোমাকে ডাইরেক্ট শুধু এসএসবি ইন্টারভিউ দিতে হবে টানা 5 দিন। ওকে, তোমাদের প্রথমে যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টে যদি তোমাদের নাম এসে থাকে তারপর তোমাদের কিন্তু ইমেলে এবং তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য, এসএসবি ইন্টারভিউর জন্য, অর্থাৎ তোমাদের এলাহাবাদ, ভূপাল, ওকে, বেঙ্গালুরু, এইসব এসএসবি ইন্টারভিউর তোমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু তোমাদেরকে ডাকা হবে, সেখান থেকে তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। ওকে, যদি তুমি এসএসবি ক্লিয়ার করে যাও তারপর তোমাদের কিন্তু মেডিকেলের জন্য ডাকা হবে, তোমাদের মেডিকেলে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওকে, তারপর তোমরা কিন্তু তোমাদের 3 বছরের ট্রেনিং হবে, তোমাদের 3 বছর ট্রেনিং হওয়ার পর তুমি কিন্তু লেফটেন্যান্ট কর্নল, ব্রিগেডিয়ার বিভিন্ন পোস্টে যেতে পারবে, এবং মোটা একটু মাইনে এবং বিভিন্ন অ্যালাউন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো ফ্রেন্ড, তোমাদের অনলাইন আবেদন কিন্তু চালু হয়ে গেছে 1 ডিসেম্বর থেকে, এবং 30 ডিসেম্বর পর্যন্ত তোমাদের আবেদন চলবে। ওকে, টানা তোমাদের কিন্তু 30 দিন সময় রয়েছে হাতে, তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা আবেদন করো। আমি তোমাদেরকে জাস্ট হেডলাইনগুলো আলোচনা করে দিলাম, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে তোমরা এটি ডাউনলোড করে নিবে। ওকে, তো ফ্রেন্ড, এটি ছিল তোমাদের জন্য একটি ছোট্ট একটি আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, তোমাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের ভিডিও বানাতে সাহায্য করে। ধন্যবাদ।